স্বাগত নতুন আরও একটি ভিডিও টিউটোরিয়ালে। আজকে আমি দেখাবো যে কিভাবে স্মার্ট কার্ড স্ট্যাটাস আপনারা জানতে পারবেন। যারা এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন ভোটার হয়েছেন তারা স্ক্রিনে প্রদর্শিত নিবন্ধন স্লিপের মতো একটি স্লিপ পেয়েছেন, সেখান থেকে ফর্ম নম্বরটি লাগবে এবং আপনার জন্ম তারিখটি লাগবে। যাদের এনআইডি কার্ড আছে কিন্তু স্মার্ট কার্ড এখনো পান নাই, তাদের ক্ষেত্রে এনআইডি নাম্বার এবং এনআইডি নাম্বারের মধ্যে যে জন্ম তারিখ রয়েছে সেটি লাগবে এই স্মার্ট কার্ড স্ট্যাটাস জানার জন্য। তবে শুরু করা যাক কিভাবে স্মার্ট কার্ড স্ট্যাটাস দেখতে হবে। তথ্যটি জানার পরে আপনারা যে কাজটি করবেন, যে কোনো ব্রাউজারটি ওপেন করবেন। আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম। দেখুন এখানে আমি এনআইডি ডাব্লিউ লিখে সার্চ দেব, এনআইডি ডাব্লিউ লিখে সার্চ দেওয়ার পরে দেখুন নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট আছে সেটি চলে আসবে। আমি এখান থেকে এনআইডি ডাব্লিউ ডট গভ ডট বিডি ইলেকশন কমিশন বাংলাদেশ ক্লিক করব। পেজটি লোড হতে একটু সময় নিতে পারে, তবে এই পেজটি আসার পরে জুম করে দেখাচ্ছি যে দেখুন এখানে লেখা আছে স্মার্ট কার্ড স্ট্যাটাস। তো আমাদের স্মার্ট কার্ড স্ট্যাটাস দেখার জন্য আমাদের এই লিঙ্কটিতে ক্লিক করতে হবে। লিঙ্কটিতে ক্লিক করার পর কিছুক্ষণের মধ্যেই এরকম পৃষ্ঠা চলে আসবে। সেখানে প্রদর্শিত যে পৃষ্ঠাটি রয়েছে সেখানে কিছু ইনফরমেশন আমাদেরকে এন্ট্রি করতে হবে। প্রত্যেক ঘরে সঠিক ইনফরমেশনটি প্রদান করার পর আমাদেরকে সাবমিট বাটনে ক্লিক করতে হবে বা ট্যাপ করতে হবে। তো জাতীয় পরিচয়পত্র নম্বর বা ফর্ম নম্বর যে কোনো একটি আমরা প্রবেশ করাব। আমি প্রথমে জাতীয় পরিচয়পত্র দিয়ে কীভাবে স্ট্যাটাসটি জানবো সেই বিষয়টি আমি প্রথমে দেখাচ্ছি। আমি জাতীয় পরিচয়পত্র নম্বরটি প্রবেশ করলাম, এখানে জন্ম তারিখটি আমি প্রবেশ করাবো। নিচে আরেকটি ঘর রয়েছে সেটি হচ্ছে যে ক্যাপচা ঘর। আমি এখানে প্রদর্শিত ক্যাপচাটি এখানে হুবহু প্রবেশ করাবো। ক্যাপচারটি লেখার পর আমরা সাবমিট বাটনে ট্যাপ করব। দেখুন কিছুক্ষণের মধ্যে আমাদের ডাটাগুলো ম্যাচিং করে আমাদের স্মার্ট কার্ড স্ট্যাটাসটি প্রদর্শিত করবে। স্মার্ট কার্ড স্ট্যাটাসে লিখে এখানে স্ট্যাটাস আছে কমপ্লিট, বক্স আইডি, কম্প আইডি, ডিস্ট্রিক্ট, উপজেলা, ভোটার আই এরিয়া এবং কন্ট্রাক্ট অ্যাড্রেস। আমাদের এই স্মার্ট কার্ড কালেক্ট করার জন্য কোথায় যেতে বলছে ধামরা ইসি অফিসে, এনআইডি কার্ড অথবা নিবন্ধন স্লিপ থেকে ফর্ম নম্বরটি কালেক্ট করে আমরা এইভাবে আমাদের স্মার্ট কার্ড স্ট্যাটাসটি জানতে পারি। আমি এখন দেখাবো যে কিভাবে ফর্ম নম্বর ইউজ করে এই স্মার্ট কার্ড স্ট্যাটাসটি আমরা জানতে পারব। আমি ব্যাকে চলে যাচ্ছি এবং আবার স্মার্ট কার্ড স্ট্যাটাসে ট্যাপ দেব। ট্যাপ দেওয়ার পরে দেখুন আবার ফর্মটি চলে আসছে। আমি এখানে ফর্ম নম্বর দেব এবং তারিখটি দিব জন্ম তারিখ। স্ক্রিনে প্রদর্শিত ক্যাপচারটি সঠিকভাবে লিখব। লেখার পরে আমরা কি করব যে পূর্বের ন্যায় সাবমিট বাটনে ট্যাপ করব। দেখুন স্মার্ট কার্ড স্ট্যাটাসটি চলে আসছে। আমি আশা করি আপনাদের এই ভিডিওটি কাজে লাগবে। যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্যে।